হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার ভর্তা। এই কাঁচা কলা আমি ছিলবো না, ছিলকে সহই ভর্তা করব। তো চলুন শুরু করি। এখানে আমি তিনটি কাঁচা কলা নিয়েছি। এই কাঁচা কলা আজকে আমি ভর্তা করব। আমরা সবসময় কলার সিলগাটা ফালিয়ে দেই, আজকে আমি কলার সিলে ফালাবো না, এভাবেই আমি ভর্তা করব। কলার মুখের অংশ আর পিছনের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি, দিয়ে কলা তিন টুকরো করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি। এখন আমি এই কলাগুলো সিদ্ধ করে নেব। এখন আমি এই কলাগুলোকে হাই হিটে সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত সফট না হয়ে আসে। এখন আমি যেটুক পানি আছে এটাও শুকিয়ে নেব। কলাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটাতে পিষেও নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 রসুন কুচি, পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ-ছয়টা শুকনা মরিচ, ½ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, কারণ আমরা কলা সিদ্ধ করার সময় লবণটা দেই নাই। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা সেই কলা। দিয়ে 5 থেকে 6 মিনিট ভাজা ভাজা করে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁচা কলার ভর্তা। এই কলা ভর্তা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।